মাননীয় সভাধ্যক্ষ এবং উপস্থিত বন্ধুগণ, আমাকে বলা হয়েছে নারী শিক্ষা সমাজ পরিবর্তনে একটি উপায়, এই হিসেবে নারী শিক্ষাকে নিয়ে আলোচনা করতে। বিষয়টি খুবই কঠিন, কঠিন এই জন্যে যে সমাজ পরিবর্তনের উপায় তো সত্যি অনেক, এক নয়। তার মধ্যে নারী শিক্ষার স্থান ঠিক কোথায় আমরা রাখব, একেবারে প্রথম সারিতে, না দ্বিতীয় সারিতে, নাকি তারও পরে, আরও পরে কোনো সারিতে, এর উত্তর আমি আপনাদের নিশ্চিতভাবে কিছু দিতে পারব না, কারণ বিষয়টি নিয়ে আরও অনেক বেশি অভিনিবেশের দরকার। কিন্তু সাধারণভাবে বলছি যে নারী শিক্ষাকে সমাজ প্রগতির অন্যতম একটি বিষয় বলে ধরা, এটি কিন্তু খুবই আধুনিক ব্যাপার। বলা যায় 18 শতকের শেষ বা 19 শতকের গোড়া থেকে এই বিষয়ে একটা চেতনার সঞ্চার হয়েছিল, শুধু ভারতে নয়, পৃথিবীতে। কারণ শিক্ষা তার আগে পর্যন্ত সাধারণভাবে পুরুষদের একচেটিয়া ছিল। কিন্তু আবার উল্টো দিকের একটা ঘটনা মনে রাখবেন, আমাদের মতো দেশে যেখানে সাধারণভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাকে বলা হচ্ছে, তার ব্যাপারটা হয় পাঠশালাতেই শেষ, নয় যারা আরেকটু লেখাপড়া করবেন তারা সংস্কৃত শিক্ষায় বা মাদ্রাসার শিক্ষায় যেতেন। সেখানে যে শিক্ষা হতো সেটা আধা ধর্মীয়, আধা বিদ্যায়তই, অর্থাৎ যে শিক্ষা তারা পাচ্ছেন সেগুলো থেকে যারা স্মৃতি পড়ছেন তারা সমাজের ধর্মকর্মের সঙ্গে যুক্ত হন, যারা ন্যায় পড়ছেন তারা সমাজের সেভাবে কোনো কাজে লাগেন না। আর সবচেয়ে বড় কথা যেটা, বাঙালি মুসলমানরা যে বিদ্যাচর্চা করতেন তারও এরকম দুটি দিক ছিল, কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে বাঙালি সমাজের সর্বত্র সেটি পৌঁছত না। ফলে আধুনিক শিক্ষা, সর্বসাধারণের জন্য শিক্ষা, সংক্ষেপে যাকে সর্বশিক্ষা বলা হয়, এই ধারণাটি পৃথিবীতে অনেক নতুন। স্ত্রী শিক্ষাকে আলাদা করে দেখা সে তো আরও নতুন। বাংলায় বিশেষ করে এর চর্চা প্রথম শুরু করেছিলেন আরও অনেক বিষয়ের মতো রামমোহন রায়। সতীদাহ প্রসঙ্গে যেখানে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ, রামমোহনের এক অক্ষয় কীর্তি, সেখানে নিবর্তক দাবি করছে যে তোমরা কি মেয়েদের আদৌ লেখাপড়া শিখিয়েছো কোনো দিন, যে জানতে পারবে তারা বিদ্যায় পুরুষদের চেয়ে অধম না উত্তম? অতএব আগে মেয়েদের লেখাপড়া শেখাও, তবে তোমরা এই বিষয়ে কথা বল। এটা একটা যুগান্তকারী কথা যে আগে শেখাও তবে প্রমাণ হবে মেয়েরা পুরুষের চেয়ে কম না বেশি। তার আগে কোনো পরিবারে কোথায় কেউ লেখাপড়া শেখাতেন না, এটা কিন্তু ঠিক নয়। খুব অল্প পরিবারে শেখানো হতো, এবং হঠিবিদ্যালঙ্কারের মতো মহিলাও দেখা গেছে যারা সংস্কৃত চর্চাও করেছেন। কিন্তু ওই যে কথা বলল, ঘরের বাইরে শিক্ষা বলে আলাদা করে কোনো প্রতিষ্ঠান হতো না, তার জন্য প্রথম যে কলেজ খোলার কথা হয় তাতে রামমোহন রায় তীব্র আপত্তি করে বলেছিলেন, শুধু সংস্কৃত শেখানোর পরে শিখিয়ে কোনো লাভ নেই, এই কলেজ থেকে ইচ্ছু শিক্ষা হবে না। নিজে বৈদান্তিক হয়েও, এবং ওই বৈদান্তিক মানে একেবারে অদ্বৈত বৈদান্তিক, শঙ্কর মঠের অনুসারী, তিনি কিন্তু বলেছেন ও নব্যন্যায়ই বলুন আর বেদান্তই বলুন আর সাংখ্যই বলুন, এসব পড়া নিষ্ফল। লর্ড আমার্স্টকে লেখা রামমোহনের চিঠিটি ভারতের শিক্ষার ইতিহাসের উজ্জ্বলতম দলিল।
তার ঠিক পরবর্তীকালে আমরা বিদ্যাসাগরের লেখাগুলি পাচ্ছি শিক্ষা চিন্তা, সেগুলো পাওয়া যাচ্ছে প্রথমত সংস্কৃত কলেজে তার কর্মকালে, অর্থাৎ ছাত্র নন যখন তিনি প্রথমে সম্পাদক এবং পরে অধ্যক্ষ হয়েছেন, সেই সময়ে কতগুলি বিতর্কে, বিশেষ করে যখন বেনারস সংস্কৃত কলেজের অধ্যক্ষ ব্যারাঙ্কাইন এসে কলকাতার সংস্কৃত কলেজের কী কী পরিবর্তন করা যায় সে বিষয়ে কিছু বিধান দিচ্ছেন, তার তীব্র বিরোধিতা করে রামমোহন বিদ্যাসাগর লিখছেন যে তিনিও একটা সংস্কৃত কলেজের অধ্যক্ষ, আমিও একটা সংস্কৃত কলেজের অধ্যক্ষ, আমি কি করব না করব এখানে সেটা আমি ঠিক করব। আর যে পরামর্শ তখন ব্যারাঙ্কাইন দিয়েছিলেন যে শিক্ষা এমন হওয়া উচিত যাতে ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের মিলগুলো ছাত্ররা অনুভব করতে পারে, তার জন্যে তিনি বলেছিলেন পড়ানো হোক বার্কলির বইটি। বার্কলির শিক্ষা আর অদ্বৈত বেদান্তের শিক্ষার মধ্যে খুব একটা তফাত নেই, ভাষাগত এবং পদ্ধতিগত তফাত নিশ্চয়ই আছে, কিন্তু জগৎ সংসারের একটা মায়াময় রূপ এই ধারণা দুয়ের মধ্যেই প্রকট বা প্রচ্ছন্ন। তার বিরুদ্ধে প্রতিবাদ করে বিদ্যাসাগর বলেন যে ওটা পড়ালে তো ছেলেরা ভুল শিখবে, বেদান্ত আর সাংখ্যদের ভ্রান্ত দর্শনতন্ত্র তা ইতিমধ্যেই স্বীকৃত, এবার যদি ইউরোপের দর্শন থেকেও আমরা তারই সমান্তরাল দৃষ্টান্ত দিই তাহলে ছেলেরা মনে করবে যা কিছু এখন বলা হচ্ছে অতীতেও ভারতে তাই বলা হয়েছে। সব মিলিয়ে দেয় বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা ছিল একটা অসাধারণ কৃতিত্ব, সেকিউলার শিক্ষা এবং সেই সঙ্গে বৈজ্ঞানিক শিক্ষা, যেখানে বেকন পড়ানো হবে, মিলের লজিক পড়ানো হবে, আর তার ভেতর দিয়েই সংস্কৃত কলেজের ছাত্ররাও আধুনিক চিন্তা চেতনার সঙ্গে পরিচিত হবে। কিন্তু বিদ্যাসাগর কোথাও স্ত্রী শিক্ষা নিয়ে আলাদা করে কিছু লেখেননি। একজন অধ্যাপিকা এই কলেজের আমায় অনুরোধ করেছিলেন এই বিষয়টি বলার সময় যেন বিদ্যাসাগরের প্রসঙ্গটিও আনি, কিন্তু দেখুন বিদ্যাসাগরের যা করেছিলেন সেটা কাজে, অনেক কটি স্কুল করেছিলেন তিনি মেয়েদের জন্যে কলকাতার বাইরে, বিশেষ করে হুগলি এবং বর্ধমানে সরকারি সাহায্য আসবে এটা ধরে নিয়েছিলেন, কিন্তু কার্যকালে দেখা গেল সরকার পেছু হচ্ছে, নারী শিক্ষার জন্য তারা এক পাই পয়সা খরচ করতে রাজি নয়। আর একইভাবে দেখা যায় যে তিনি যে স্কুলগুলো খুলেছেন সেগুলোর ভবিষ্যৎ মাইনে দেওয়ার কোনো ব্যবস্থা তারা করছে না, সমস্তটাই ছেড়ে দিচ্ছে স্থানীয় সাহায্যের উপরে। স্থানীয় ভূস্বামী, নতুন জেগে ওঠা শ্রেণী, তারা কিন্তু এ বিষয়ে বিন্দুমাত্র উৎসাহ দেখায়নি। এখানে ওখানে দু একটি ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু সেগুলো ব্যতিক্রমী নিয়ম নয়। ফলে বিদ্যাসাগরের সেই প্রচেষ্টা গ্রামে গ্রামে মেয়েদের জন্য আলাদা স্কুল খোলা ব্যর্থ হয়েছে। তবুও এই কথাকে মনে রাখতে হয় বিদ্যাসাগরের জীবনীতে সর্বদা কথাটা থাকে না যে কলকাতার যে বেতুন কলেজ তখন থেকেই অবশ্যই বেতুন উচ্চারণটাও বাংলায় চালু ছিল, যারা একটু স্বাভাবিক তারাই শুধু বেতুন কথাটা বলতেন। আমরা শুনেছি অধ্যাপক নির্মলচন্দ্র ভট্টাচার্য কখনো বেতুন কলেজ বলতেন না, সর্বদাই বলতেন বেতুন কলেজ। তা জন ড্রিঙ্কওয়াটার বেতুন বা বেতুন যে স্কুলটি চালু করলেন সেহেতু যেহেতু সরকারি স্কুল তাই সেখানে শিক্ষা সর্বদাই না ধর্মীয় শিক্ষা ছিল, এবং তার অনুরোধে বিদ্যাসাগর সেই স্কুলের সচিব বা সেক্রেটারি হয়েছিলেন। এই ঘটনাটা বিদ্যাসাগর জীবনীতে থাকে, যেটা থাকে না এবং কেন থাকে না সেটা আমার কাছে একটা বিষয়, কারণ ঘটনাটা লিখে গেছেন শিবনাথ শাস্ত্রী। বিদ্যাসাগরকে তিনি 8-9 বছর বয়স থেকে চিনতেন। শিবনাথ শাস্ত্রী লিখছেন যে বিদ্যাসাগরের জীবনের শেষ দিনগুলোয় যখন তিনি অত্যন্ত অসুস্থ সেই সময়েও তিনি কিন্তু
সেই স্কুলের সচিব হিসেবে বেতুল কলেজে যেতেন। কলেজ মানে তখন কিন্তু স্কুল, তখনও বিশ্ববিদ্যালয় শিক্ষার ভেতর দিয়ে আলাদা করে মেয়েদের কোনো কলেজ চালু হয়নি, বা হয়ে থাকলেও তার কোনো বাহ্যরূপ আমাদের জানা নেই। অর্থাৎ পরীক্ষার্থীরা নিয়মিত ক্লাস করে পরীক্ষা দিতেন কিনা জানি না। হয়তো বেতুল কলেজের ইতিহাসটা ঘাঁটলে দেখা যাবে কবে থেকে এখানে অধ্যাপক নিয়োগ হয়েছে এবং নিয়মিত ক্লাস হয়েছে, ফার্স্ট আর্টস, ইন্টারমিডিয়েট আর্টস এবং তার পরবর্তীকালে বিএ, বিএসসি ইত্যাদি। তো যে সময়কার কথা বলছি, 1890-91 সালে বিদ্যাসাগর একবার গেলেন বেতুল কলেজে। শিবনাথ শাস্ত্রী দেখছেন তিনি যে কেবল পুরুষদিগের মধ্যেই এই প্রতীচ্য জ্ঞানালোকে বিস্তার করিবার জন্য ব্যগ্র হইয়াছিলেন তাহা নহে, তিনি বর্তমান বেতুল অথবা বেতুল স্কুলের সম্পাদক ছিলেন। মৃত্যুর কিছুদিন পূর্বেও, ঠিক সাল তারিখটা বলেননি, ধরে নেওয়া যায় 1890-এর শেষ বা 1891-এর গোড়া পূর্বে উক্ত কলেজে গিয়া বালিকাদিগকে বিধিমতে উৎসাহ দান করিয়া আসিয়াছিলেন। তদ্ভিন্ন দেশের নানা স্থানে বহু সংখ্যক বালিকা বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন। সেই বিষয়ে সরকারের সহিত তাহার মতভেদ উপস্থিত হয়। সেই মতভেদ হইতেই মনান্তর জন্মে। রামমোহন রায়ের ন্যায় তিনিও বুঝিয়াছিলেন যে প্রাচ্য জীবনে প্রতীচ্য জগতের সমাবেশ না হইলে দেশ উঠিবে না। বলিতেছি তিনি বর্তমানে অতৃপ্ত হইয়া নিজ মনে একটা ভবিষ্যৎ কল্পনা করিয়া মোটামুটি স্বদেশকে লইয়া যাইবার চেষ্টা করিয়াছিলেন। এই কথাগুলো কেন জীবনীকারটা লেখেন না তার একটা কারণ হয় বুঝি, বিদ্যাসাগর মূলত প্রতীচ্য শিক্ষার সমর্থক। যদিও তিনি এককালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন, কিন্তু সরকারি চাকরি ছাড়ার পেছনের অন্যতম কারণ, যদি একমাত্র কারণ নাও হয়, এই মহিলা স্কুলগুলিকে সরকার সাহায্য দিল না। আর দ্বিতীয়ত, একটু মোবাইলগুলো বন্ধ রাখবেন অনুগ্রহ করে। যেহেতু সরকার সাহায্য দিল না, সেটাও তাই সরকারের প্রতি বিদ্যাসাগরের ক্ষোভের একটা কারণ। বিদ্যাসাগরের সাধারণভাবে শিক্ষাচিন্তা, শিক্ষা বিস্তার ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা পাবেন বিনয় ঘোষের বিদ্যাসাগর বাঙালি সমাজ বইটিতে, তার অধ্যায় 16। পুরোটার নামই নারী শিক্ষা বা স্ত্রী শিক্ষা, আর সে তুলনায় কম কিন্তু যথেষ্ট আলোচনা আছে ইন্দ্রমিত্র করুণাসাগর বিদ্যাসাগর অধ্যায় 9, মানে 9th চ্যাপ্টার তাতে। সুতরাং যদিও বইগুলি এখন অনেকটাই পুরনো হয়ে গেছে, খুব বেশি নতুন তথ্য কিন্তু এ বিষয়ে উন্মোচন হয়নি। এটাও আমার ধারণা একটু লজ্জার বিষয়, এত গবেষণা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় সর্বস্তরে, গবেষণার পেছনে এখন অনেক মদতও পাওয়া যায় এবং গবেষণা করলে অধ্যাপকদের আর্থিক লাভ হয়, কিন্তু এই দিকগুলি কেউ তুলে ধরছেন না যে বাংলায় নারী শিক্ষার সত্যিকারের প্রসার ঠিক কোন সময় থেকে শুরু হল। এখন যে কলকাতায় এত কলেজ দেখেন, মেয়েদের পড়ানোর জন্য আলাদা করে একই কলেজের বিল্ডিংয়ে সকালে মহিলা কলেজ চালু হয়েছিল, ঠিক কবে থেকে এবং কোন কোনগুলি প্রথম এসেছিল এগুলো আলাদা করে একটু সন্ধান করার বিষয়। মেয়েদের শিক্ষা ব্যাপারটা যে আর মাধ্যমিক স্তরে সীমাবদ্ধ নেই, উচ্চশিক্ষার স্তরে গেছে, তারও একটা অকাট্য প্রমাণ হচ্ছে কলকাতা এবং মফস্বলের অনেক কটি মহিলা কলেজ, যাদের নিজের বাড়ি নেই। ছেলেদের কলেজের যে বাড়ি,
দিনের বেলা সেখানে ক্লাস হয়, তারপর তারা সকালবেলায় অর্থাৎ 11টার আগে অবধি ভোরবেলা থেকে কলেজ চালু করছে। বিদ্যাসাগরের সময় এসব কিছুই ছিল না, কিন্তু বিদ্যাসাগর এরকম একটা কল্পনা করেছিলেন। শিবনাথ শাস্ত্রী যেটা বলছেন যে কল্পনা করেছিলেন যে মেয়েদের শিক্ষাও এগোবে এবং সেটা প্রথাগত শিক্ষা হলেও প্রতীচ্য শিক্ষা, প্রাচ্য শিক্ষা নয়। বিদ্যাসাগরের জীবনী পড়লে এই প্রশ্নটা অনিবার্যভাবে ওঠে যে বিদ্যাসাগর সারা জীবন সংস্কৃত কলেজের অধ্যক্ষতা ছাড়ার পর বইপত্র লেখা ছেড়ে, বা ছেড়ে নয়, বইপত্র লেখাকে একটু পাশে রেখে একটি মেট্রোপলিটন ইনস্টিটিউশন গড়লেন কেন, যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি অনুযায়ী পড়ানো হবে, অর্থাৎ পুরোটাই পাশ্চাত্য শিক্ষা। বিদ্যাসাগরটি ইচ্ছে করলেই একটা বেসরকারি সংস্কৃত কলেজ খুলতে পারতেন, তাঁর যা নাম ডাক ছিল তাতে ছাত্রর অভাব হতো না, কিন্তু বিদ্যাসাগর সেটা খোলেননি। প্রথমে একেবারে প্রাথমিক স্তর থেকে মেট্রোপলিটন ইনস্টিটিউশন, পরে সেখানে FA এবং IA, তারপর BA, একসময় BL পড়ানোর ব্যবস্থা হয়েছে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গেও কিন্তু বিদ্যাসাগর গোড়া থেকে যুক্ত। 1860-এর পর থেকে তার যোগ ক্ষীণ হতে হতে প্রায় লুপ্ত হয়ে যায়, কিন্তু তার বই তো সেখানে পড়ানো হতো। আর প্রথম যে পরীক্ষা 1857-এর এন্ট্রান্স, তাতে বাংলা, হিন্দি, ওড়িয়া, সংস্কৃত এই চারটি বিভাগে প্রশ্নকর্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম যে কজন ফেলো নির্বাচিত হয়েছিলেন, সাহেব শুভ বাদ দিলে যে কজনের নাম পাওয়া যায় বাঙালি, তার মধ্যে দুটি নাম চিরস্মরণীয়, একজন বিদ্যাসাগর আর একজন ইয়ং বেঙ্গল রামগোপাল ঘোষ। রামগোপাল ঘোষ তারপরেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত থেকেছেন, কিন্তু পাদ্রীদের ক্রমশ বিশ্ববিদ্যালয়ের ওপর দখল বেড়ে যাওয়ার পরে খানিকটা হয়তো বলতে পারেন প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারও ছিল। বাংলা, হিন্দি, ওড়িয়া, সংস্কৃত বিভাগে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রধান হয়ে উঠলেন, বিদ্যাসাগর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নিঃশব্দে নিজেকে সরিয়ে নিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর মেট্রোপলিটন ইনস্টিটিউশনের যোগ থেকেই গেল। পরে সেখানে সকালবেলা বিদ্যাসাগর কলেজ ফর উইমেন তৈরি হয়েছে, সেটা কিন্তু বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত পথ ধরেই। যে দুটো কথা এ প্রসঙ্গে বাড়তি বলি, সব বইয়েই দেখবেন একটি পত্রিকার নাম পাওয়া যায়, তার নাম মাসিক পত্রিকা। সেটি প্রথাগত শিক্ষার পত্রিকা নয়, বা এমনকি লোকায়ত শিক্ষার জন্যে যেটা শুধু মুখে মুখেই হতো অক্ষর পরিচয় ছাড়া, সেটাও নয়। যে মেয়েরা ঘরে বসে লেখাপড়া শিখেছেন, তাদের বাবা মার কৌতূল সৌজন্যেই হোক বা তাদের স্বামীর সৌজন্যেই হোক, তাঁরা কী পড়বেন? 1854 সালে দুই ইয়ং বেঙ্গল প্যারিচাঁদ মিত্র এবং রাধানাথ সিদ্ধার একটি পত্রিকা বার করলেন, যার নাম মাসিক পত্রিকা। তার গোড়াতেই লেখা থাকলো এই পত্রিকা পণ্ডিত লোকদের জন্য নয়, বাড়ির মেয়েদের পড়ার জন্যে, এবং সচরাচর আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাতেই এটা লেখা হয়েছে। অন্যদের যদি পড়তে ইচ্ছে হয় পড়বেন, না ইচ্ছে হয় না পড়বেন। এই ঘটনাটা ঘটছে কত সালে? 1854। বিদ্যাসাগর তখনও আধুনিক শিক্ষার অগ্রদূত বিদ্যাসাগর হননি, তিনি তখনও সংস্কৃত কলেজেরই অধ্যক্ষ রয়েছেন। তারও আগে এই ইয়ং বেঙ্গল, এদের গুরুত্বটা আমাদের ইতিহাসে কেন এত কম আমি বুঝতে পারি না। বাংলায় যত প্রধান ঘটনা ঘটেছে সেই সময়টাতে ইয়ং বেঙ্গলের ভূমিকা সেখানে যদি সর্বশ্রেষ্ঠ নাও হয় অন্যতম শ্রেষ্ঠ। বিদ্যাসাগরকে বিধবা বিবাহের ব্যাপারে সক্রিয় সাহায্য করেছিলেন এরাই,
বিয়েটা রেজিস্ট্রিকৃত করা উচিত এই পরামর্শ দিয়েছিলেন তারাই। প্রথম বিধবা বিবাহের সময় খ্রিস্টান নারায়ণ উপস্থিত থেকেছিলেন তারাই। আর এই ইয়াং বেঙ্গলদের একটা সংস্থা ছিল, তার নাম বাংলা নামটা হচ্ছে সাধারণ জ্ঞানোপার্জিকা সভা, ইংরেজি নামটা আরো বড় সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ। সেখানে এক একটা প্রবন্ধ পাঠ করা হতো প্রতি মাসে এবং সে নিয়ে কথাবার্তা হতো। বিষ্ণুমোহন বন্দ্যোপাধ্যায় একবার একটি প্রবন্ধ পাঠ করেছিলেন এক জায়গায় এবং তার জন্য প্রাইজ পেয়েছিলেন 1841। আমাদের দেশের শ্রী শিক্ষার অবস্থা, এই বক্তৃতাদির কথা আমি কোথাও দেখিনি। অনেক পরে গৌতম চট্টোপাধ্যায় সুরেন্দ্রনাথ মহিলা কলেজের অধ্যাপক ছিলেন, সারা জীবন সেখানেই অধ্যাপনা করেছিলেন, তিনি অ্যাওয়েকেনিং ইন বেঙ্গল বলে একটা বই বার করেন। আর এই সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজের যে প্রসিডিংস বিবরণী সেটি ছেপে দেন, সেখানে পাওয়া যাচ্ছে রেভারেন্ড কৃষ্ণমোহনের লেখা এবং যে বক্তৃতাটিতে তিনি দেশের স্ত্রী শিক্ষার শোচনীয় অবস্থা নিয়ে অতীত বর্তমান দুয়ে তিনি বিলাপ করেছিলেন, তার একটি জবাব দিয়েছিলেন। তাঁরই বন্ধু আরেক প্রাতঃস্মরণীয় মানুষ প্যারিচান মিত্র, প্যারিচান মিত্রর জবাবটি এই সাধারণ জ্ঞানোপার্জিকা সভার বিবরণীতেই ছেপে বেরিয়েছে। এটা অনেক কাল ধরেই লোক নজরে আসেনি, তার কারণ বোধহয় যারা শিক্ষা নিয়ে গবেষণা করেন তারা এই পত্রিকাগুলো দেখেন না। শ্রীরামপুর কলেজ লাইব্রেরিতে আছে, পরে ছেপে গৌতম চট্টোপাধ্যায় বার করেছেন তৎসত্ত্বেও। সেখানে কিন্তু আমরা প্যারিচাঁদকে একটা সাধিসিকের ভূমিকায় দেখি, আর্চ পেট্রিয়ার্ট। আমাদের দেশে স্ত্রী শিক্ষা ছিল না এই কথা তিনি কিছুতেই মানতে রাজি নন, বরং এখানে গার্গী ওখানে মৈত্রেয়ী, এখানে বাচকলবি, এখানে ফটিবিদ্যালঙ্কার, এই সমস্ত কথা পেরেছিল। আর সেখানেই তিনি উদ্ধৃত করেছেন মহানির্বাণতন্ত্রের একটি বচন, যেটি অনেক পরে বেতন স্কুল চালু হওয়ার সময় যে ঘোড়ার গাড়িতে করে মেয়েদের নিয়ে আসা হতো তার গায়ে বিদ্যাসাগর খোদাই করিয়েছিলেন। কোন একটা বই আছে দুদিকেই নাকি খোদাই করা ছিল গাড়িতে, একটি সংস্কৃত বাক্য কন্যাপি এবং বাদনীয় শিক্ষণীয় ই যথা। এটা ছাপতে গিয়ে আমি দেখেছি অনেক বইয়ে যা তা কাণ্ড করে ফেলেছে, একটা সংস্কৃত বাক্য সেটা ছাপতে গেলেও কম্পোজিটার এবং প্রুফরিডারের ঘাম ছুটে যায়, অথচ প্রায় বাংলা কন্যা অপি কন্যাও এবং এই মতো পালনীয়া পালনযোগ্য শিক্ষণীয় শিক্ষা দেওয়ার যোগ্য অতি যত্নতা অতি যত্ন সহকারে। কথাটা আছে কোথায়? মহানির্বাণতন্ত্র। তার আগে পরে কোথাও এমন কথা নেই যে সে শিক্ষা বলতে কী বোঝায়। বলা হয়েছে পুরুষ সন্তানকে যেমন শিক্ষা দেবে স্ত্রী সন্তানকেও তেমনি শিক্ষা দেবে, তারপরের চরণটি কিন্তু আদৌ শিক্ষা এবং তার উদ্দেশ্যের সঙ্গে যুক্ত নয়। তার কথাটা হচ্ছে দেয়া ও রায় বিষে ধনরত্না সমন্বিতা, উপযুক্ত যৌতুক দিয়ে তারপর তোমার মেয়েকে তুমি বরের হাতে সমর্পণ করবে। অর্থাৎ শিক্ষার কোনো ব্যবহারিক দিক সেখানে ছিল না, কিন্তু বিদ্যাসাগর জানতেন যে শাস্ত্রে থাকলে সে বেদ হোক আর তন্ত্র হোক কেউ সে নিয়ে ঘটাবে। সুতরাং এই লাইনটি লিখে দাও, কিন্তু যেটা আমি বলতে চাইছি যে এই লাইনটা কিন্তু আদতে প্যারিচাঁদ মিত্রের আবিষ্কার। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের লেখার উত্তরে তিনি যেটি লিখেছিলেন, আরে সেটি আলাদা বই হয়ে বেরিয়েছে, হিন্দু নাম স্টেট অফ হিন্দুস্থান আন্ডার দ্য হিন্দুজ, এই নামে যে নামে বক্তৃতাগুলি ছিল সেখানে পরিশিষ্টেই বক্তৃতাটি দেওয়া আছে, সেখানে এই উদ্ধৃতিটিও দেওয়া আছে। মানে সব মিলিয়ে স্ত্রী শিক্ষায় যে প্রয়োজনীয়তা আছে এই বোধ ও উপলব্ধি ইয়াং বেঙ্গলের হয়েছিল, বিদ্যাসাগরের হয়েছিল, হয়েছিল যারা বিদ্যাসাগরের অনুগামী নন তাদেরও। এর থেকে একটা উল্টো কথা বলা হয় আজকাল,
যে রাধাকান্ত দেব তো শ্রীশিক্ষার সমর্থক ছিলেন। দেখুন, ওপর ওপর দেখে কাজ করা উচিত নয়, ওপর ওপর যা দেখছেন সেটা দেখাই নয়, ভেতরে গিয়ে দেখতে হয়। যখন রাধাকান্ত দেব শ্রীশিক্ষার কথা বলেন, তার উদ্দেশ্য কিন্তু কেবলমাত্র যাকে ইংরেজিতে বলে 3 hours রিডিং রাইটিং অ্যারিথমেটিক, ন্যূনতম এই বিষয়গুলি শেখানো। এমনকি ঈশ্বরচন্দ্র সেন বাংলায় স্ত্রী স্বাধীনতা এবং স্ত্রী প্রগতির ক্ষেত্রে যার ভূমিকা অপরিসীম, তিনিও মনে করতেন যে মেয়েদের জ্যামিতি শিখিয়ে কী হবে। শিবনাথ শাস্ত্রী পড়াতে চাইছেন ভারতাশ্রমের মেয়েদের, ঘরের বউ তারা জ্যামিতি পড়লে কী হবে। দেখুন, জ্যামিতি পড়লে একটু যুক্তিবিন্যাস সম্পর্কে ধারণা তৈরি হয়, কিন্তু সেটা কেশবচন্দ্র সেনের মাথায় ছিল। লেখাপড়া মানে তার বক্তৃতাগুলো পড়তে পারবে আর বর্ষসংখ্যার হিসেব রাখতে পারবে, ধোপার খাতা লিখতে পারবে, দুধের হিসেব করার সময় যোগ্যকে ভুল হবে না, এই যথেষ্ট। এই যথেষ্ট ধারণাটা বাংলায় স্ত্রী শিক্ষায় গোড়া থেকে ছিল, একেবারে ন্যূনতম শিক্ষাটুকু দিলেই হবে যাতে করে ঘর সংসারের কাজকর্ম করতে পারে। কিন্তু পরবর্তীকালে এসব কথা বলা হয়েছে যে লেখাপড়া জানা মায়ের ছেলে মেয়ে কখনো নিরক্ষর হয় না, ঘরের শিক্ষাটা ঘরেই হবে, সেখান থেকেই তার সূচনা হবে। এবং তখন সে যুগে কেউ মেয়েদের চাকরি করার কথা, ব্যবসা করার কথা ভাবেননি, কিন্তু কালের গতি সবই হয়, সবই হল। বাংলা সাহিত্যে তার পরবর্তীকালের প্রতিটি অগ্রগতির প্রমাণ রয়েছে। ভাবুন একবার গোড়ার কথা, যেখানে একটা স্কুল খুলবে বলছে, স্কুল মানে কি কোটি কয়েক ছাত্রী, কিন্তু তারা নববিহান ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত, কোনো বোধহয় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজই বলা হতো, এবং সে কারণে একটা সামাজিক বয়কটের মতো হয়ে যাচ্ছে। ললিতারা কোনো ছাত্রী পাচ্ছেন না। আর তারপরে ভাবুন, নিবেদিতা যখন চিঠি লিখছেন র্যাডক্লিফকে, তাতে লিখছেন এখন ছেলেমেয়েদের লেখাপড়ার দিকে ব্যাপক উৎসাহ হয়েছে। নিবেদিতা যখন স্কুল খুলছেন, ছাত্রীরা খুব উৎসাহ সহকারে আসছেন, তাদের নিয়ে নিবেদিতা ট্রামে ঘুরে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাচ্ছেন। সিংহ দেখে তারা অশেষ পুলকিত, জীবনের ছবির বাইরে এসব দেখা যায় তাই তারা ভাবেনি। এইভাবে যে শিক্ষার প্রসারটা হল, সেটা কিন্তু শুধু শিক্ষার প্রসার নয়, সেটা একটা সমাজ পরিবর্তনের সূচক। এই কথাটা কিন্তু বিদ্যাসাগর বারবার বিধবা আলোচনায় বলেছিলেন যে একজন বিধবা বিবাহ হলে, একটি বিধবা বিবাহ হলে কি ব্যাপক পরিবর্তন হলো সেটা বড় কথা নয়, কিন্তু এই অধিকারটা সে পাক, ইচ্ছে হয় করবে, ইচ্ছে হয় না করবে, কিন্তু আইনগত স্বীকৃতিটা দিতে হবে। আর তার সঙ্গে বিদ্যাসাগর আরো দুটো ব্যাপার যোগ করেছে যে বিধবা বিবাহের ফলে উপকার হবে, এক, সমাজের অনেক অনাচার, অগম্যাগমন এবং সেই সঙ্গে ভ্রূণ হত্যা, এটা বন্ধ হবে। আর আবেদন করেছিলেন তার পাঠকদের কাছে, আপনারা ভেবে দেখুন, মনুসংহিতা থেকে সর্বত্র যুগ ধর্ম বলে একটা কথা আছে, সত্য যুগে যা ধর্ম ছিল ত্রেতা দ্বাপরে সে ধর্ম থাকেনি, কলিতেও সে ধর্ম নেই। সুতরাং পরিবর্তন, এই কথাটা বিদ্যাসাগর ব্যবহার করতেন না, বিদ্যাসাগর লিখতেন পরিবর্তন। এই লেখায় প্রথম প্রস্তাবে এমনকি পরিবর্তন কথাও নেই, তিনি বলেছেন আমাদের দেশের আচার ব্যবহার পূর্বাপর কখনো এক থাকেনি। এই পরিবর্তনের চেতনাটা বিদ্যাসাগর সঞ্চারিত করতে চেয়েছিলেন তাঁর পাঠকদের কাছে। আর আজকে 2020 সালে দাঁড়িয়ে আমরা এইটুকু যেন মনে রাখি যে নারী শিক্ষাও ছিল সেই ব্যাপক পরিবর্তনের পথে একটি ধাপ, যে দেশে সাধারণভাবে
নারী শিক্ষার কোনো চল ছিল না। সেদেশে একটি মেয়ে লেখাপড়া শিখলেও কিন্তু সেটা একটা অগ্রগতি, মানে একটা ধাপ, কিন্তু সেই সঙ্গে একটা বিরাট লাভ। এই উদাহরণটা দেওয়া হয় অনেক জায়গায় যে রুবিকন বলে একটা জলধারা জুলিয়াস সিজার পার হয়ে গিয়েছিলেন এবং পম্পির বাহিনীকে পরাস্ত করেছিলেন। তার থেকে গ্রিকেরা প্রবাল আছে, হয়তো ইউরোপের অন্য ভাষাতেও আছে, ক্রসিং দ্য রুবিকন, একটা ডিসাইসিভ স্টেপ। ঘটনা হচ্ছে রুবিকন তো কত লোক পার হয়েছে তার আগে, কত লোক পার হয়েছে তার পরে। সিজার যখন রুবিকন পার হয়ে পম্পিকে পরাস্ত করেন সেটা একটা ঐতিহাসিক ঘটনা হয়। তেমনি বিদ্যাসাগর যখন একটা বালিকা বিদ্যালয় খুলেন, অশেষ প্রতিবন্ধকতা, শিক্ষিকা পাওয়া যায় না। আগে শুধু বৈষ্ণবীরা লেখাপড়া শিখতেন, কিন্তু বৈষ্ণবীদের সম্পর্কে অবৈষ্ণবীদের ধারণা খুব খারাপ ছিল। বিবৃক্ষ পড়ে দেখবেন, পড়েছেন নিশ্চয়ই আপনারা, বৈষ্ণবীরা ঘরের ভেতরে ঢুকতে পারতেন, তারাও কিন্তু মেয়েদের লেখাপড়া শেখাতেন, কিন্তু তাদের সম্পর্কে সাধারণভাবে সমস্ত হিন্দুরা ভালো চোখে দেখতেন না। তার বাইরের কোনো সমাজে ওই মহান নির্বাচনতন্ত্রের বচন সত্ত্বেও ছাত্ররাও লেখাপড়া শেখানোর ব্যাপারে উৎসাহী ছিলেন না। এইখানে দরকার ছিল একটা ডিসাইসিভ স্টেপ। সেই ডিসাইসিভ স্টেপ বাংলার জন্মঙ্গল শুরু করেছিলেন। আর সেই কাজে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন বিদ্যাসাগর। পরে আরও অনেক স্মরণীয় নাম এসেছে, কারোর অবদানকে ছোট করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ওই যে বলুন, পরিবর্তনের ধারণাটাকে মনে গেঁথে দেওয়া, অন্তত চোখের সামনে আঙুল দিয়ে দেখানো, এইটি বিদ্যাসাগরের আসল কৃতিত্ব। এবং নারী শিক্ষাকে সমাজ পরিবর্তনের অন্যতম উপায় হিসেবে দেখা, যেটা শুরু করা হয়েছে বলা যায় রামমোহন রায় থেকে, তার একটা চূড়ান্ত রূপান্তর বিদ্যাসাগর এবং ইয়ং বেঙ্গলের মধ্যে পাই। নমস্কার। Thank you.